আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডিম পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য আমি প্রথমে একটি ডিম নিয়েছি, সাথে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম। এখন এই দুটি আমি ভালো করে মিশিয়ে নিব, সাথে পরিমাণ মতন লবণ আর ঘি দিয়ে দিব 2 চামচ। এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, চিনিটাকে গলিয়ে নেব। মিশিয়ে নিলাম, এখন আমি এটার ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চা চামচ। একটু মিশিয়ে নিলাম আর সাথে 1 কাপ ময়দা নিয়েছি। আস্তে আস্তে দিব আর আমি এটা ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ ময়দা দিয়েছি, আর একটু লাগবে, আর একটু নিয়ে নিয়েছি, এখন দিব আর মেখে নেব। রুটির মতো করে গোলা করে নিতে হবে। আমি ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি, বেশি নরম হবে না, বেশি শক্ত হবে না। এখন আমি রুটি বানিয়ে নেব ছোট ছোট করে। আমি রুটি বানিয়ে নিয়েছি পাতলা করে, বেশি মোটাও না, পাতলা, আবার একবারও বেশি পাতলা না। তখন একটি কাপ নিয়ে নিলাম, যার কাছে যেরকম আছে সে সেইভাবে ছোটো ছোটো করে এরকম গোল করে কেটে এভাবে করে আমি অনেকগুলো করে নেব। এখন আমি এটাকে 2 ছাদ দিয়ে একটু চেপে নিয়ে এভাবে একটা হালকা একটা চাপ দিয়ে নিব, এভাবে একটা ডিজাইন করে নিয়ে নিয়ে নেব। আবার আরেকটা নিলাম, মাঝখানে একটা আঙ্গুল দিয়ে এভাবে 2 ছেদের আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে নেব। হয়ে গেল একটি ডিজাইন। এখন আমি আরেকটি পিঠা ডিজাইন দেখাবো। এখানে আমি 4টা নিয়ে নিলাম, এরকম করে 3টা দিয়ে নেব, তারপর মাঝখানে ছোট একটি ময়দার অংশ এভাবে রেখে নেব, তার উপরে আমি আরেকটি দিয়ে নেব, দিয়ে মাঝখানে এটাকে এভাবে করে নেব। এটা গোলাপ ফুল পিঠার ডিজাইন করব আমি। এখন এটাকে আমি একটি ছুরি দিয়ে কেটে নেব 4-6টি। এখন একটা একটা করে পাপড়ি আমি এভাবে করে করে নেব। চারিদিক থেকে একটা একটা করে নিব আর একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নেব। যদি মনে করেন কাউটা লাগে না, তাহলে একটু পরিমাণ হালকা পানি লাগিয়ে নিতে পারেন। এই তো আমি গোলাপ ফুল পিঠা বানিয়ে নিলাম। আমি এখন আবার 2টি নিয়ে নিলাম, এখন আমি এগুলোকে 4-6 দিয়ে কেটে নেব।
কেটে আমি কাঁটা চামচ দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে নিব। কারণ দুই মাথাকে আমি এভাবে হাত দিয়ে ধরে একটু মাথাটা হালকা করে একটু চাপ দিয়ে দিব। চুলায় আমি তেল গরম করে নিলাম, এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। চুলার আগুনটা কমিয়ে দিব, আস্তে আস্তে করে সুন্দর করে যেন পিঠাগুলো ভাজা হয়। পিঠাগুলো আমি ভেজে নিলাম, এক একটা এক এক রকম করে ডিজাইন করে বানিয়ে নিয়েছিলাম। আমার চ্যানেলটাকে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। পিঠাগুলো খেতে খুবই মজা হয়েছে, এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।